with everything at stake. I thought I would take it all back. I just wanna make this thing last, but we're running out. Hello guys, kamra chhe tumra shobai asha korchi shobai tumra khub khub bhalo acho. Welcome to our channel the bomb couplevlog. Welcome to the character notun vlog e to dekhtei pachho shobai ghum theke uthe gechi ar tokhon to cha khete gele tomaderke dekhalam ami to ajke lal chai korechhilam jodio ami lal chai khete ekdom bhalobashi na dudh cha khawa shoriler pokkhe bhalo na kintu tao dudh cha chhara ami cha bhalo lage na to jai hok shobai shobai uthe gechi ar kalke theke to brishti arambho hoyeche tomaderke to kalke bollam je এরকম বৃষ্টি হচ্ছিল রাতে সেই সন্ধ্যা থেকে বৃষ্টি নেমেছে এখন অবধি থামেনি বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে ওবি এনকোড পরে চলে গেছে বাজারে কারণ বাজার না করে আনলে তো খেতেও পারবো না আর আজকে তো কিছু স্পেশাল খাওয়া দাওয়া হতেই হবে যেতে সানডে তো যাই হোক চলো ব্লগটাকে স্টার্ট করা যাক দেখতেই পাচ্ছ বিছানা একদম খালি সব কিছু নিচে নামিয়ে দিয়েছি এখন বিছানাটা ঠিকঠাক করে গোছাবো গুছিয়ে গিয়ে সব কিছু প্রিপারেশন করবো ততক্ষণে ওবি চলে আসবে কী রান্না হবে কী না হবে সব তোমরা দেখতে পাবে আর এইদিকে দেখতেই পাচ্ছ একদম পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখা হতে যাচ্ছে না ফোকাস করছে না ক্যামেরা তো যাই হোক বৃষ্টি বৃষ্টি বাইরে পুরো ভেজা ভেজা হয়ে আছে আমার এই ওয়েদারটা খুব পছন্দ জানি অনেকে সমস্যা হয়ে যায় কিন্তু আমার বৃষ্টি বৃষ্টি ওয়েদার দারুণ লাগে তো যাই হোক চলো ব্লগটাকে স্টার্ট করা যাক তোমরা দেখতে থাকো কেমন লাগছে তোমাদের ব্লগটা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখানে ইলিশ মাছের পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল করে নিয়েছি তো এটাই আজকে সকালে হবে আমাদের ব্রেকফাস্ট আর তো দেখতেই পাচ্ছ এখানে সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তার মাঝে আমি ব্লগ করে নিই আর এখানে হচ্ছে মাটন কষা এটা এখন আমি কষাচ্ছি আর তার পাশে এখানে আমি ভাইয়ের জন্য তরকারি বসিয়ে দিয়েছি ভাই বলছিল যে ও আমার হাতে তরকারি খাবে কয়েকদিন ভাইকে এটাই আমি করে দিয়েছি ওই বাড়িতে থাকতে এখানে আছে গাজর আলু পটল এগুলো দিয়ে এটা আদা জিরে বাটা দিয়ে অল্প করে এটা হচ্ছে একটু মানে মাখামাখা টাইপের তরকারি করে দেবো অল্প তেল মশলা দিয়ে এটাই ভাই খাবে তো তোমরা তো দেখলে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ও বিয়ের ছেলে ইলিশ মাছ ওটা পাতলা করে তরকারি করেছিলাম আলু বেগুন দিয়ে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাটন হচ্ছে আর হচ্ছে ওটা ভাইয়ের তরকারি ভাইয়ের সব কিছু সবজি ভাই এখন কয়েকদিন নিরামিষই খাচ্ছে তো যাই হোক ওখানে আমি দুদিন তরকারি করে দিয়েছিলাম ভাইকে মানে যেভাবে আর কি নিরামিষ তরকারি করে একটা ঘাঁটির মতো তো ভাইয়ের নাকি খেয়ে ওটা খুব ভালো লেগেছে আমাকে বারবার করে বলছে কি মানে বলছিল আমাকেই করে দিতে তো আমি তো এই বাড়িতে আছি তাই ভাবলাম ভাইয়ের জন্য ভাই যেগুলো খাচ্ছে ওটাই তরকারিটা করে পাঠাই তো অল্প একদম সাদা তেল দিয়ে আর একটু আদা জিরে বাটা দিয়ে তো ওটা করছে এদিকে আর এখানে ওই দেখো মহাসুখ সুখে শুয়ে শুয়ে মানে টিভি দেখছে সুখ আর ধরছে না ওর যাই হোক এখন আমি যাই ফটোফট রান্নাটা করি আজকে জানি খাওয়া দাওয়া হতে অনেক লেট হবে কারণ এখন একটা বাজে পার হয়ে 1:15 এখন আমার রান্নাই হয়নি তারপরে স্নান হবে তারপরে খাওয়া আবার তো সকালে খেয়ে এমনিতেই অনেকটাই পেট ভরে গেছে তো এখন যাই গিয়ে রান্নাটা করি তারপরে স্নান করবো তারপরে একটু দেরিতে আজকে লাঞ্চটা করবো তো যাই ফটোফট আগে রান্নাটা করে নিই আমার রান্না স্নান সব কমপ্লিট হয়ে গেছে এখানে অভি শুয়ে ঘুমাচ্ছে কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি যেহেতু সকালবেলা একটা লেটে খেয়েছি তো অভি বলছে যে খিদে পাইনি এখনও আমাকে বলছে একটু ঘুমাই 15-20 মিনিট আধা ঘন্টা পর আমাকে ডাক দিও তো শুয়ে আছে ওইও ঘুমাচ্ছে উঠুক তারপরে দেখাচ্ছি যে মাটনটা কেমন দেখতে হয়েছে আর তারপরে আমরা লাঞ্চ করবো তো আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন অভি বিছানাকেই সব কিছু বানিয়ে নিয়েছে যে আমড়াগুলো এনেছে বিলেতি আমড়া ওটা কাটছে বসে বসে খাবে বলে আর এখানে হচ্ছে বই এখানে আছে লবণ আর লঙ্কার গুঁড়ো তো আমি এখানে মোটামুটি রেডি হয়ে গেছি আজকে বেশি সাজতে ইচ্ছা করলো না ভালো লাগছে না বেশি সাজতে তো রেডি হয়ে গেছি যেদিন গরম থাকে ঘাম পড়ে সেদিন সেজে নিই আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে হালকা ঠান্ডা ঠান্ডা আছে মানে সেরকম ঘাম টাম পড়ছে না কিন্তু আজকে সাজিনি তো যাই হোক শুধু লিপস্টিকটা দিয়েছি তো এখন অভি রেডি হচ্ছে এইদিকে এই যে অভি হচ্ছে রেডি আর ওটা বডি বাটার তো আমিও রেডি হয়ে গেছি চলো এখন বেরোই আগে যাবো ওই বাড়িতে তারপরে কোথায় যাবো কোথায় না যাবো সেটা দেখছি তো চলো এখন বেরোনো যাক কিনবে জানি চাবি নেওয়া আরে বাপরে
ওই যে হয়ে গেল। কি আনন্দ, বাপরে, ইরি রাম, হাত পা ভাঙবে তো। ওই দেখো দেখো দেখো, কোথায় যাবে না যাবে ঠিকানা পাচ্ছে না। ওই উপরে যাস না, কি ভালো লাগছে একটা আকাশটা দেখো জায়গাটা দিয়ে উপরে। তবিল নানি, নানি তুমি খাবা, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, নানি কই কেন মিঠাই টাকা টাকা। তো আমরা এসেছি শপিং মলে, ওবি ট্রায়াল করে দেখছে, এটা এটা চেঞ্জ করো, অন্যটা দেখো। এই যে আমি, এই যে ভালো হচ্ছে এটা, এটা ভালো লাগছে দেখো। আর দুটো, এই একটা, এটাও বেশ ভালো লাগছে। এরকম প্রিন্ট আমার খুব ভালো লাগে। কিন্তু হলুদ হলুদ তুমি পরেছ, তো হলুদটা ফোটে ঠিকই, হলুদ হলুদ তুমি পরেছ কয়েকটা পরপর, কিন্তু ওগুলো বেশি, ওগুলোও ভালো লাগছে। ওই দুটো আগের দুটো, হ্যাঁ এই দুটো, ওগুলো বেশি ভাবলাম ঝটপট দেখিয়ে দিই। তো নিয়েছি হচ্ছে অভির এই জামাটা, তোমরা তো দেখলে প্রথমে ও পরেছিল, তো কেমন লাগছে এটাই। তো এটা নিয়েছে অভি, আর হলুদটা নেয়নি কারণ ওই পরপর অনেকগুলো হলুদ জামা নিয়ে নিয়েছে, ফালতু নিয়ে লাভ নেই। আর এটা নিয়েছে, আমি তো বললাম আমার এরকম টাইপের প্রিন্ট খুব ভালো লাগে দেখো, উল্টো মানে লেখালেখি একটু ফুল টুল টাইপের যে এরকম। তো এটা নিয়েছে, আর নিয়েছে জিন্স, এখন তো গরম, এটা হাফ হাফ জিন্স আমার খুবই ভালো লাগে, তো ওকে বললাম যে একটা নিয়েই নাও, এখন তো গরম বেশি ফুল প্যান্ট ট্যান্ট পরাও অসুবিধা, তো একটা হাফ জিন্স দিয়েছে এই যেটা এরকম। আর কি নিয়েছে ও, অনেকগুলো বক্সার নিয়ে নিয়েছে ও, এই একটা ওর ওর ভালো লাগে একটু পকেট থাকবে যেগুলোতে ফোন টোন রাখতে পারবে, এই যে একটা, এটা নিয়েছে সাদা, সাদা ওর মানে প্রিয় কালার, কিন্তু যত্ন রাখতে পারে না, নোংরা করে দেয়, কাজটা তো আমাকেই হবে, এই যে। আর একটা নিয়েছে, এটা একদম পাতলা, এটা একটু শর্ট আছে কিন্তু কাপড়টা খুব ভালো, একদম সুতির একদম, এটা। আর আমি আমি কিচ্ছু নিইনি আজকে, শুধু অভির মার্কেট। আমি নিয়েছি একটা জলের বোতল, যেটা আমার খুব মানে পছন্দ হয়েছে কালারটা, এই যে একটু মানে স্কাই ব্লু টাইপের, ওর মধ্যে একটু সবুজ সবুজ টাইপের আছে ভাব, তো এটা নিয়েছি আমি। তো এই তো আমাদের বাজার, আর কিছু নিইনি, এখন যাব গিয়ে ফটোফট ডিনারটা করবো। ওই বাড়িতে কয়েকটা জিনিস ছিল, সেগুলো নিয়ে এসেছে, এই ব্যাগের মধ্যে আছে। আর নিয়ে এসেছে যেখানে দেখতে পেলাম আলোটা দিই, এই যে
দেখতে পাচ্ছ এখানে কলমি শাক, এগুলো আমাদের বাড়ির পাশে হয়েছে, মা দেখেছে, মা তুলেছিল মাদের খাওয়ার জন্য। তো আমি মাকে বললাম, আজকে আমি অভিকে বলেছিলাম কলমি শাক আনার কথা বাজার থেকে, তো অভি পায়নি, তো মা বললো নিয়ে যা, আমি পরে আবার পাশ থেকে তুলে নেব। তো এই যে কলমি শাক নিয়ে এসেছি, কালকে আমি এটা ভাজা খাবো একাই। তো সব কিছুই ঠিকঠাক করলাম, অভিও জামাকাপড় গোছালো কালকের জন্য, আর ফ্রেশ হবো শুধু খাওয়া দাওয়া করে। তো এই যে আজকে ডিনার, আমারটা আমার হাতে আর অভিটা নিচে রাখা আছে, ও হাত ধুতে মানে হাত ধুয়ে আসলো আর কি। তো আমরা ফরফট করে নিই ডিনারটা, তারপরে এই তো বিরিয়ানিটা, এটা আমার। চলো আজকে বিরিয়ানি লেগ পিস শোনাচ্ছে, আমাকে বলো তুমি লেগ পিস খাও, আমি বললাম যে না আমি লেগ পিস খাবো না, তুমি খাও, আমি তো খাই সবসময়। চলো ফরফট ডিনারটা করে নিই। তো ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে অভিও শুয়ে পড়েছে আর আমি এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি। এখন কটা বাজে গো? কটা বাজে? 10:40 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, আরও তাড়াতাড়ি শুতে চেয়েছিলাম কিন্তু হলো না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে এক নতুন ব্লগের সাথে। তো দেখুন, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।